जाओ कुड़िया जाओ चलने के अंदर जाओ 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 चाहिए तो नहीं जाओ सुनो तुम्हारा किंतु भूल करछो भूल यस মস্ত বড় ভুল করছো শোনো এইভাবে ঘেরাও করলে কাজ হবে না আর তাছাড়া ঘেরাও করাটা লফুল নয় ইয়েস তোমরা আনলফুল কাজ করছো আজকে খবরের কাগজ পড়োনি আজকের খবর কাগজে ক্লিয়ারলি লেখা আছে একটা পোস্ট অফিসে পোস্টমাস্টারকে তার সাবঅর্ডিনেটরা ঘের করেছিল বলে আদালত কি করেছে জানো তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী বলে মুচ লেখা নিয়েছে কি রে এত উল্টো আমাদেরই ধমকাচ্ছে আবার ভুল করছো ধমক নয় ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আর তাছাড়া এটাও তো তোমাদের বুঝতে হবে এটা তো ডাইরেক্টলি আমার এখতিয়ারের মধ্যে পড়ে না 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 তোমার প্রিন্সিপালের সাথে কথা বলো শুধু বলে নয় স্যার তাকে আমরা অলরেডি ঘেরাও করে রেখেছি তাকেও ঘেরাও করে বা বাবা শোনায় সোহাগা এখানে ঘেরা ওখানে তাহলে কাজটা করবে কে তোমাদের ওই ভগীরথ হয়ে গঙ্গার জলটাকে নিয়ে আসবে কল অব্দি কোনো বাইরি করবেন না তো স্যার ফোনটা রয়েছে কি করতে একটা ফোন করুন না ফোন করলেই তো মিটে যায় ফোনটা উঠা ফোনটা করুন তাহলেই তো হয়ে যায় স্যার এখানে বসেই করতে হবে ওভার দ্য ফোন ফোনটা করুন তো তখন আমার কথা ছেড়েই দাও এই ভদ্রলোককে দেখো তো কি ক্ষতি করেছো নি ওনাকে আটকে রেখেছো তোমরা নেশারি ঘেরাও করে কত বড় কাজের ক্ষতি হচ্ছে না শুনুন কার কোথায় কি ক্ষতি হচ্ছে আমাদের কোনো জানার দরকার নেই আমাদের কথা মার্কা নেই কার সম্বন্ধে কি বলছো জানো কি কি উনি কে জানো বিশ্ববার্তার রিপোর্টার রিপোর্টার তাহলে তো আরো ভালো স্যার উনি নিজের কানেই শুনতে পাচ্ছেন যে কলকাতার একটা রেপুটেড হসপিটালের ভেতরকার অবস্থাটা কি রাইট না না উনি যদি আমাদের এই ঘেরাওটা নিউজ করেন আই মিন কভার করেন তাহলে আমরা অবশ্যই খুশি হব আর আমরা চাইবো আমাদের এই এটাকে কভার করা হোক উনি নিজে আমরা নিজেরাই রিকোয়েস্ট করব নাকি স্যার চাপ বাবা এ তো উল্টো ঘেরাও দেখছি দেখুন দেখুন আমি এতক্ষণ ধরে সব শুনলাম আপনাদের বক্তব্য আনজাস্টিফাইড নয় কিন্তু এইভাবে তো সব হয় না আমি মানছি হ্যাঁ ঠিক আছে কিন্তু সুপার তো এইমাত্র সব শুনলেন ঠিক আছে ওনাকে একটু চেষ্টা করতে দিন হ্যাঁ আমি আশা করব সুপার যত শীঘ্র সম্ভব এই প্রবলেমটাকে সলভ করে দেবেন এক্স্যাক্টলি কি এরা আবার কেন আমি জোর জুলুম কোথায় করলাম শশাঙ্কবাবু দেখুন শুনুন এক্ষেত্রে আমার কোনো কিচ্ছু করবার নেই আমি অন্যায়ের প্রতিবাদ করতে বাধ্য আপনি যদি 48 ঘন্টার মধ্যে এদেরকে জল সরবরাহ এনশিওর না করতে পারেন তাহলে তো ঘেরাও হবে না আমি আমি এথিক্যালি এবং মোরালি এদের এই আন্দোলনকে সাপোর্ট করব আপনারা দয়া করে উত্তেজিত হবেন না একটু শান্ত হন হ্যাঁ এটা ঠিক যে এই সমস্ত ঘেরাও আন্দোলন করে কোনো সমস্যার কোনোদিন কোনো স্থায়ী সমাধান করা যায় না হ্যাঁ আমরা যারা রাজনীতি করি যারা রাজনীতিবি তারা মাঝে মাঝে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে তাদের আখের গোছাবার জন্যে এই সমস্ত ঘেরাও ধর্মঘট এই অস্ত্রগুলোকে ঝোলা থেকে বার করি কিন্তু আপনারা কেন করেন আপনারা ছাত্র আমি দেখি তাহলে ডাক্তারের কি ব্যবস্থা করে আপনি আমি ভাগ্যিস অ্যাক্টিংটা একটু পারি চাকরি রাখার জন্য কত কার্যক্রম যে করতে হবে কেমন দিলাম